लड़की है जब वो हंसती है, बारिश होती है छनक छनक छुम छुम। हर कोई लड़का है जब वो गाता है, सावन आता है घुमड़ घुमड़ घुम घुम।
শুনলেন শাহরুখ খান অভিনীত দুটি সুপারহিট ফিল্মি সং, লতা মঙ্গেশকর কণ্ঠে এবং উদিত নারায়ণের কণ্ঠে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার দুটো সুপারহিট সং নিয়ে আসলাম আজকে। হিন্দি গান লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে সুপার সুপারহিট গান, শাহরুখ খান অভিনীত ফিল্মের গান। আজকে আমি সেই গানের সাথে আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিওগুলো খুবই সুন্দর এবং অসাধারণ, দেখতে খুবই ভালো লাগবে, দেখবেন। তার আগে কিছু দেখুন, একটি বেগুন গাছ, বেগুন চারা। আমি গ্রামে গিয়েছিলাম, গ্রামে গিয়ে কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটা একটি বেগুনের চারা, দেখুন বেগুন খেতে গিয়েছিলাম, গাছে কত সুন্দর বেগুন ফলে আছে। সকালে গিয়ে দেখি চাষিরা বেগুন তুলছিলেন, তারই মাঝে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, চাষিরা বেগুন তুলছে। আর আপনারা জানেন যে সকালবেলা সব চাষিরা ফসল তোলে, তারপরে সেগুলো মার্কেটে গিয়ে বিক্রি করে। দেখুন এটা হচ্ছে বেগুন ফুল, বেগুনি কালারে হয় বেগুন ফুল, অসাধারণ দেখতে খুবই ভালো লাগে। বেগুনি কালারের যে কোনো ফুলই দেখতে খুবই সুন্দর হয়। আর মোটামুটি ফুল সবাই পছন্দ করেন। আজকে আমি আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয় হচ্ছে যে কপিরাইট ক্লেম আসলে কি ভিডিও ডিলিট করে দেওয়া উচিত কি না, তাছাড়া কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেলের যে ভিডিওটি থাকে সেই ভিডিওটি ইউটিউব ডাউন ডিলিট করে দেয়, সেই ভিডিও কি আবার ফেরত পাওয়া যাবে কি না, এই বিষয় নিয়ে কথা বলবো। অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে কপিরাইট আসলে ভিডিও কি ডিলিট করে দেওয়া ভালো। এবার দেখুন, ভিডিও ডিলিট করলে কি হয়, ভিডিও ডিলিট করলে চ্যানেলের নিচ একেবারে ডাউন হয়ে যায়। এইবার আপনার যদি কপিরাইট ক্লেম আসে, কপিরাইট ক্লেম আসলে কি হয়, আপনি সেই ভিডিও থেকে কোনো আর্ন করতে পারবেন না। এবার ক্লেম আসলে আপনি সেই কপিরাইট ক্লেমটা তো আপনি দূর করতে পাচ্ছেন। আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে ভিডিওতে যাবেন, দেখবেন কপিরাইট, সেই কপিরাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে অ্যাকশনে যাবেন, ওখানে গিয়ে আপনি কপিরাইটটা ডিলিট করে দিলেন, টিমসে গেলেন কপিরাইটটা ডিলিট করে দেবেন, হয়ে গেল, ভিডিওটি থেকে গেল, কপিরাইট ক্লেমটা উঠে গেল, আর ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন পড়ে না। আর আপনি যদি ভিডিও ডিলিট করেন তাহলে কী হবে, সেই ভিডিওর তো কোনো ডলার, ভিডিও ডিলিট তো হবেই না, তাছাড়া চ্যানেল একেবারে ডাউন হয়ে যায়।
তাই কোনো সময় ভিডিও ডিলিট করবেন না। ক্লেম আসলো, ঠিক আছে, ক্লেমটাকে আপনি এখন তো রিমুভ করা যায়, কপিরাইট ক্লেম কোনো প্রবলেম নেই। আর ভিডিও কপিরাইট স্ট্রাইক আসলে ইউটিউব সেই ভিডিওটিকে ডিলিট করে দেয়। এরপর অনেকেই বলছে যে আমি যদি কপিরাইট স্ট্রাইকের বিরুদ্ধে আপিল করি বা যদি মানে কপিরাইট স্ট্রাইক ফেক হয় তাহলে কি আমি ভিডিও ফেরত পাবো? অবশ্যই ভিডিও ফেরত পাবেন। আপনার যদি ফেক কপিরাইট হয়, আপনি আপিল করলেন, আপিল করার পর ইউটিউব আপনার সেই ভিডিওটি চেক করবে, আপনার চ্যানেল চেক করবে, চেক করে যদি দেখে যে না আপনার ফেয়ার ভিডিও, আপনি কপিরাইটের কোনো ভিডিও ইউজ করেননি, তখন আপনি আপিল করলে আপনার ভিডিওটি ইউটিউব আবার ফেরত দিয়ে দেবে। এরকম অনেক রেকর্ড আছে যে ডিলিট করার পর ইউটিউব আবার সেই ভিডিওটিকে রিটার্ন করে দিয়েছে, কিন্তু সেরকম সম্ভাবনা খুবই কম হয়, কেননা কপিরাইট স্ট্রাইক যখন আসে, ফেক কপিরাইট এখন আর দেখি না খুব একটা। আমি যেমন এই কিছুদিন আগে মাসখানি হলো আমাকে একটি থাম্বনেলের জন্য একজন আমাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমার প্রায় 5 লাখ ভিডিও ভিউজ হয়েছিল ওই ভিডিওটায়, প্রায় 5 লাখ, মানে 2-3 হাজার বাকি ছিল 5 লাখ হতে। সেই ভিডিওটায় আমি একজনের থাম্বনেল নিয়েছিলাম, সেই থাম্বনেলের জন্য আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমি তো অপেক্ষা করছি যে 90 দিন পর কপিরাইট স্ট্রাইক উঠে যাবে, কিছু করার নেই। আমি আপিল করেছিলাম, বলেছিলাম যে কপিরাইট স্ট্রাইকটা তুলে নিন, আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে থাম্বনেলের জন্য একটা স্ট্রাইক দিলেন। আর উনি যেহেতু দেখলো যে ভিডিওটায় প্রচুর পরিমাণে ভিউজ এসছে, 5 লাখ ভিউজ, সেই হিংসা করে উনি আমার ভিডিওটায় একটা কপিরাইট স্ট্রাইক দিল, ইউটিউব আমার সেই ভিডিও ডিলিট করে দিল। এইবার কী করা যাবে? ডিলিট করার সঙ্গে সঙ্গে আমার একদিন দুদিন পরই আমার চ্যানেল থেকে প্রায় 5-6 লাখ ভিউজ ডাউন হয়ে গেল, ভিডিওর রিচ কমে গেল। তাই ভিডিও যদি ডিলিট হয় তাহলে চ্যানেল ডাউন হয়ে যায়। আর আপনি যদি মনে করেন যে আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছে, আপনি আপিল করতে পারেন। আপিল করলে এখন না, বর্তমানে ফেক হলেও ইউটিউব তেমন একটা গুরুত্ব দেয় না, ওই করে না, আবার সেই যাতায় তাই হয়ে যায়। তবুও আপনি আপিল করতে পারেন যে ফেক স্ট্রাইক, আমার ভিডিও ফেয়ার ভিডিও, তাহলে আপনি আপনার হতে পারে আপনার ভিডিও ফিরে আসবে যদি স্ট্রাইক উঠে যায়। এইটি হচ্ছে দেখুন ধান গাছ। আমি ধান খেতে গেছিলাম গ্রামে, সেই ধান ক্ষেতের জমিতে একটু ভিডিও শ্যুট করলাম। দেখুন কী সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে, অসাধারণ লাগছিল। তাই অসাধারণ দেখার জন্যই আমি একটু ভিডিও শ্যুট করলাম, যে এতদিন তো অনেক নার্সারি ভিডিও দেখিয়েছি আপনাদের, এইবার একটু ধানের যে জমি আছে সেই জমি থেকে কিছু ভিডিও শ্যুট করলাম। সোনালি ধান ফুলে আছে, পাকবে করছে, হয়তো আর কিছুদিন পরেই ধানগুলো পুরো পেকে যাবে, তারপরে চাষিরা ঘরে তুলবে। কিন্তু এই ফাঁকে ভিডিওটি তোলা হলো, খুবই সুন্দর লাগছে, অসাধারণ দৃশ্য, চারিদিকে খালি সবুজ আর সবুজ। তাই আবার বলি, যাদের কপিরাইট ক্লেম এসছে, কোনো সময় ভিডিও ডিলিট করবেন না। ভিডিও ডিলিট করলে কিন্তু চ্যানেলের রিস্ক কমে যাবে, চ্যানেল ডাউন হয়ে যাবে, কপিরাইট ক্লেম রিমুভ করা যায়। যদি আপনারা না পারেন, আমার অনেকগুলো ভিডিও আছে কী করে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়, আমার 2-3টে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের চ্যানেলে কপিরাইট রিমুভ করতে পারেন, কিন্তু কপিরাইট স্ট্রাইক রিমুভ করা যায় না। 90 দিন পর কপিরাইট স্ট্রাইক অটোমেটিক উঠে যায়। আপনার যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে সেটা রিমুভ করা যায় না, 90 দিন পর ওই কপিরাইট স্ট্রাইক অটোমেটিক চলে যাবে। তাই এবার ভাবতে হবে যে 90 দিনের মধ্যে যেন আর কপিরাইট স্ট্রাইক আর না আসে। যদি পরপর 2-3টে কপিরাইট স্ট্রাইক আসে, পরপর 3টে, তাহলে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। যখন আপনার চ্যানেলে প্রথম কপিরাইট স্ট্রাইক এসছে, দেখবেন লেখা আছে ওখানে যে মাল্টিপল যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে চ্যানেল ডিলিট করতে বাধ্য হব। দেখবেন যখন আপনাকে মেল করেছে সেই মেলে লেখা আছে। তাই খেয়াল রাখবেন যেন কপিরাইট স্ট্রাইক পরপর 2-3টে না আসে। 2-3টে আসলেই, 2-3টে আসলেই
কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যাবে, এই কারণে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যেন না আসে।